এসিটা কি অন নেই নাকি রে? এসি তো অনই আছে, তুই এভাবে খামছিস কেন সেটাই তো বুঝতে পারছি না। এত বেকা বেকা কথা বলে না লোকটা। অফিসারটা খুব টিটিয়া টাইপের আছে, ওর সামনে খুব সাবধানে কথা বলতে হবে। শোন, আমরা যা বলবো একসাথে বলবো, একই কথা বলবো, হ্যাঁ? বি ভেরি কেয়ারফুল, আমাদের ভেতরের ঝামেলা ঝগড়া যেন আবার ওর সামনে না আসে। ঠান্ডা মাথায় পুলিশকে ওর পেছনে লেলিয়ে দিতে হবে। আরেকবার যে কফিটা অর্ডার দিলাম সেটা কি আসবে কি আসবে না? আমাদের টেবিলটাকে কি ইচ্ছা করে ইগনোর করা হচ্ছে? আনছি ম্যাডাম, এক মিনিট। এরা বন্ধু, যে মানুষটা চলে গেল তাকে নিয়েও কাদা ছেটাতে এতটুকু বাধে না এদের। চন্দ্রিমা ঠিকই বলতো, এরা মুখে এক আর ভেতরে আর এক। যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা, খাটি সোনা ছাড়িয়া যে চাই নকল সোনা, সে জন সোনা চেনে না। ম্যাডাম, বাড়িটা কোথায় না বললে পৌঁছে দেবো কি করে? বলছি কোথায় যাবেন প্লিজ বলবেন। জিমে যাব, বিউটি পার্লার যাব, জুম্বা, যোগা, ফেশিয়াল। আচ্ছা, আর কি কি লাগে গো সুন্দরী হওয়ার জন্য? আমরা চারটে বন্ধু মনে মনে একটা ওয়েটারকে নিয়ে কম্পিট করছি, সেটা তো বুঝতে পারিনি কোনোদিন। সুরেশের উপর রাগটা বোধহয় আমাদের হেরে যাওয়ার রাগ। আমরা চন্দ্রিমার কাছে অ্যাজ আ উম্যান হেরে গেছি। এই যে এত সাজগোজ, জিম, পার্লার, সবটাই ফিউটাইল, চন্দ্রিমা সেটাই প্রমাণ করে দিয়েছে। কিন্তু এই কথাটা ভেতর ভেতর জানলেও মুখে আমরা কেউ স্বীকার করছিলাম না, ছটফট করছিলাম। আর সেই রাগটাই সুরেশের ওপর বেরিয়ে এসেছে। তখন তো আর বুঝতে পারিনি যে রাগ দেখাতে গিয়ে নিজেরাই ফেঁসে যাব। আর দুটো চিলি চিকেন করে দেবেন, ঠিক আছে? ম্যাডাম জি, আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম।